বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণার তারিখ 30 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান রায় ঘোষণার তারিখ দেন। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রিফাতের বাবা 12 জনকে আসামি করে মামলা করেন। প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। আলোচিত এই মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি প্রথমে 1 নম্বর সাক্ষী ছিলেন, পরে তাকে এই মামলার আসামি করা হয়। 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুভাগে বিভক্ত করে আদালতের চার্জশিট দেয় পুলিশ।